বিশ্বব্যাপী করোনা নিয়ে একটা ত্রাস চলছে আমাদের রাজ্য তথা সারা দেশে। যাতে এই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে লকডাউন চলছে। এই লকডাউন পিরিয়ডে আমরা লক্ষ্য করেছি কৃষক শ্রমিকের হাতে কাজ নেই, যার ফলে তাদের খাওয়ার টান পড়েছে। বিভীষণপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে সেই দুস্থ গরিব লোকেদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্যে তারা একটি সাধু উদ্যোগ গ্রহণ করেছে। আজকে 1500 মানুষকে তারা ত্রাণ বিতরণ করল। আমি মনে করি বিধায়ক হিসাবে বিভীষণপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটি এই যে উদ্যোগ নিয়েছে এটা যথেষ্ট অভিনন্দনের এবং প্রশংসা। এভাবে বিভীষণপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটি বিভিন্ন সময়ে বিপদে মানুষের কাছে দাঁড়ায়, এটা তার একটি চলন্ত উদাহরণ।